আজ আমরা এই ভিডিওতে একটি সৎ ও ইমানদার মুসলিম ছেলের সাথে ঘটা এমন একটি করুণ কাহিনী বলতে যাচ্ছি, যখন কিছু হিন্দু লোক মিলিত হয়ে একটি হাফেজে কোরআন মুসলিম ছেলের গলা কেটে দিতে যাচ্ছিল। তো হঠাৎ সেখানে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল, যেটা দেখে ওখানে উপস্থিত সকল হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষেরা কেঁপে উঠেছিল। তবে এখানে প্রশ্ন হলো, একজন সৎ ও ইমানদার ছেলেকে কেন হত্যা করা হচ্ছিল এবং জল্লাদ তাকে কেনই বা হত্যা করতে পারেনি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল প্রায় 90 বছর আগে। রাজস্থানে বসবাসকারী একটি মুসলিম ঘরে একটি শিশুর জন্ম হয়েছিল, যার নাম রাখা হয়েছিল আহমদ। যে বাচ্চাটি রূপ সৌন্দর্যে কোনো রাজকুমারের থেকে কম ছিল না। শিশুটির জন্ম দেওয়ার পরই তার পিতামাতা এটা ঠিক করে নিয়েছিল যে আহমদকে কোরআনে হাফেজ বানানো হবে। ফলে বাচ্চাটির শৈশবকাল কেটে যাবার পর যখন সে কিছুটা বুঝতে শেখে, তো তার পিতামাতা তাকে ইসলামী শিক্ষার তালিম দিতে শুরু করে। যদিও ছোটবেলা থেকেই দীন ইসলামের প্রতি তার ভীষণ আগ্রহ ছিল, ফলে সে নিয়ম মাফিক যথা সময়ে 5 ওয়াক্ত নামাজও আদায় করত ও কোরআন শেখার জন্য নিজের গ্রামের একটি মাদ্রাসায় যেত। পিতামাতার অক্লান্ত পরিশ্রম ও অদম্য প্রার্থনার ফল হিসাবে আহমদ দেখতেই দেখতে হাফেজে কোরআন হয়ে উঠেছিল। 10 বছর বয়সে আহমদ যখন কোরআনে হাফেজ হন, তো তখন তার পিতামাতা ভীষণ খুশি ছিল। কিন্তু তাদের আশেপাশের এলাকায় ও তাদের গ্রামে হিন্দু ধর্মের মানুষরা বসবাস করত, যারা আহমদকে পছন্দ করত না। কেননা মহান আল্লাহ তাকে রূপ সৌন্দর্য ও মধুর কণ্ঠী আওয়াজ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিল। তাছাড়া সে হাফেজে কোরআনও হয়ে উঠেছিল, ফলে তার কোরআন তেলাওয়াতের চর্চা পুরো রাজস্থানে ছড়িয়ে পড়েছিল, যার কারণে দূর দূরান্ত থেকে হাফেজ কারীরা আহমদের ঘরে আসত, যাতে তারা আহমদের মুখ থেকে পবিত্র কোরআনের বাণীর মধুর কণ্ঠটি আওয়াজ শুনতে পায়। যদিও এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা হলো যে, ছেলেটির বাড়ির আশেপাশের কয়েকটি হিন্দু পরিবারও আহমদের মধুর কণ্ঠটির আওয়াজের ভক্ত ছিল। মানে তারা ওই মুসলিম ছেলেটির মধুর কণ্ঠটি আওয়াজ শুনতে ভীষণ পছন্দ করত, যার ফলে তারাও দীন ইসলামের প্রতি ভীষণ আগ্রহী হয়ে উঠেছিল। যেটা দেখে ওই গ্রামের হিন্দু পণ্ডিত আহমদ ও তার পিতামাতার বিরুদ্ধ হয়ে ওঠে এবং তাদের বিরুদ্ধে নানা রকম ফন্দি ও ষড়যন্ত্রের জাল বিছাতে থাকে। একদিন আহমদ মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ করে কিছু হিন্দু লোক তাকে ঘিরে ফেলে এবং তার উপর আরোপ লাগানো হয়েছিল যে সে গ্রামের সর্দারের বাড়িতে চুরি করেছে, যে আরোপ যাচাই করার জন্য তাকে মারতে শুরু করে দেয়। পুরো গ্রামে এই কথাটি রটিয়ে দিয়েছিল যে আহমদ যে একজন প্রকৃত মুসলমান বলে পরিচিত, আসলে সে একজন চোর। শুধু তাই নয়, এই চক্রান্তকে সফল করার জন্য গ্রামের সর্দার রাজগোপালকেও সঙ্গে করে নিয়েছিল, যার কারণে সমস্ত গ্রামবাসীর সামনে আহমদকে কঠিন সাজা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বিচারের দিন আহমদকে বিচারের স্থলে নিয়ে আসা হয়েছিল ও বিচারের স্থলে এসে সে চিৎকার করে করে বলতে থাকে, আমি চুরি করিনি। কিন্তু তাকে অপছন্দকারী হিন্দু ভাইয়েরা ঘৃণার আগুনে জ্বলছিল ও তারা এটাও ভুলে গিয়েছিল যে একজন সৎ ও ইমানদার হাফেজে কোরআনের উপর মিথ্যা দোষারোপ করা যে কতটা পাপ, যাদের উপর মহান আল্লাহর গজব বর্ষণ হতে পারে। কিন্তু আহমদ একদিকে নিজের নির্দোষ ঘোষণা করছিল ও অপরদিকে কোরআন পড়তে পড়তে নিজের প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করছিল। সেই সময় হঠাৎ করে একটি হিন্দু পণ্ডিত বলে ওঠে, দেখুন সবাই, এই মুসলিম ছেলেটি গ্রামের সর্দারের বাড়িতে চুরি করেছে, এটা কোনো সামান্য ব্যাপার নয়, সেই জন্য এই মুসলিম ছেলেটির সাজা হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তবে গ্রামের যিনি সর্দার ছিলেন, তিনিও ওই হিন্দু ভাইদের সাথে মিলিত ছিলেন, তাই তিনিও এক কথায় বলে ওঠে, এসো এই পাপি ছেলেটিকে হত্যা করে ফেলো, যাতে সে গ্রামের আর কোনো বাড়ি থেকে চুরি করতে না পারে। সর্দারের মুখ থেকে একথা শুনে জল্লাদকে ডেকে পাঠানো হয়েছিল এবং নির্দোষ আহমদের গলা কেটে দেওয়ার আদেশ শোনানো হয়েছিল। যদিও বন্ধুরা, আহমদ যখন এমন অবস্থা দেখলো, তো সে তখন হিন্দু পণ্ডিত, গ্রামের সর্দার এবং ওখানে উপস্থিত সমস্ত মানুষকে হাত জোর করে বলতে থাকে, আমার আল্লাহ জানে যে আমি চুরি করিনি, আমি তো সর্বক্ষণই কোরআন তেলাওয়াত ও ইবাদাতে মগ্ন থাকি এবং আমার দিন আমাকে এটা শেখায় যে চুরি করা মহাপাপ ও এটা একটা খারাপ আমল,
তাই আমাকে যে নির্দোষ হত্যা করবে তার উপর মহান আল্লাহর গজব পড়বে। আহমদের মুখ থেকে একথা শোনার পর সর্দার জল্লাদকে তরোয়াল দিয়ে তার মুন্ডু কেটে ফেলার হুকুম দিয়েছিল। তবে জল্লাদ যখন তার মুন্ডু কেটে ফেলার মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার ভাগ্য তার সাথ দেয়নি আর ঝপাট করে জল্লাদ মাটিতে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল ও ছটপট করতে থাকে, যেটা দেখে বিচারস্থলে উপস্থিত সমস্ত হিন্দু লোকেরা কাঁপতে থাকে। কিন্তু যখন জল্লাদের কাছে যাওয়া হলো তো দেখা গেল তার হার্টবিট থেমে গেছে ও নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে, মানে সে মারা গিয়েছিল। যেটা দেখে আহমদ আল্লাহু আকবার চিৎকার করে ওঠে, গ্রামের সকলকে বলতে থাকে, দেখো আমার প্রভু আমার আল্লাহই সঠিক ও দীন ইসলাম সত্য ধর্ম, তাই তোমরাও ক্ষমা চেয়ে ইসলাম ধর্ম কবুল করে নাও, অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।